আমাদের জীবনের একটা বড় সমস্যা হলো লোকে কি বলবে, লোকের থেকে অ্যাকনলেজমেন্ট আমি পাবো কি পাবো না, আমি যে কাজটা করছি সেটা লোকে কেমন বলবে, তাই না? যে কোনো কিছু ক্ষেত্রে এটা ছোট থেকেই হ্যাবিটটা আমাদের গ্রো হয়। কখন বলো তো? যখন ছোট থেকে একটা বাচ্চা দাঁড়াতে শিখছে, তখন সবাই পিলে বলে বলি বাবারে দাঁড়িয়ে পড়েছে, দেখো দেখো দেখো, হাততালি। এই সময় থেকে সেই অ্যাকনলেজমেন্ট পাওয়ার একটা অভিপ্সা কিন্তু ভেতরে আস্তে আস্তে জন্মাতে থাকে। তারপর আস্তে আস্তে যত বড় হই, ভালো রেজাল্ট, ভালো খেলা, ভালো গান গাওয়া, ভালো আবৃত্তি করা, ভালো নাচ করা, সমস্ত বিষয়ে অ্যাকনলেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর আজকের যুগে এসে যারা দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট কি? আমার ফেসবুকে কটা লাইক পড়লো, কটা কমেন্ট পড়লো, কতজন শেয়ার করলো, এই সমস্তগুলো। আর এখানে কিন্তু একটা জিনিস তোমরা ভেবে দেখো, তোমরা সবাই হয়তো নোটিস করেছো, কাছের মানুষ তোমার ক্রিয়েটিভ পোস্টে লাইক কমেন্ট ভীষণ কম করে। মিলছে কথাটা তোমাদের সঙ্গে? ধরো তুমি নিজের একটা ছবি দিয়েছো বা তোমার ফ্যামিলির একটা ছবি দিয়েছো, সেই ছবিতে কিন্তু প্রচুর লাইক আসছে, কমেন্ট আসছে। কিন্তু এটা ভেবে দেখো, তুমি হয়তো খুব ভালো লেখো, তুমি হয়তো খুব ভালো গান করো, তুমি হয়তো খুব ভালো আবৃত্তি করো বা খুব ভালো আঁকো, সেই ক্রিয়েটিভিটিগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো, তোমার কতজন চেনা পরিচিত সেখানে লাইক বা কমেন্ট করে? বোধহয় খুব কম, তাই না? কিন্তু তোমার পার্সোনাল একটা ছবিতে লাইকের বন্যা এসে যায়। কেন হয় বলো তো? এরকম কষ্ট হয় একটু, বুঝতে পারি। কেন হয় বলো তো? পরশ্রীকাতরতা বলে একটা বস্তু আছে, সরীসৃপের মধ্যে একটি মৎস্য, খুব ডেঞ্জারাস এটি। তোমার কোনো ক্ষতি হবে না, যে জ্বলছে তার ক্ষতি। তুমি ধরে নাও তোমার চেনা পরিচিতর মধ্যে খুব ক্লোজ লোকজন, বন্ধু বান্ধব মিলে 200-250 জন রয়েছে, তোমার যতগুলো লাইক বা লাভ রিয়াকশান আসছে বা কমেন্ট আসছে, তার সঙ্গে ওই আরও 150-200-250 বাড়িয়ে নাও। ওই লাইকগুলো ধরে নাও পড়েছে, কিন্তু ওই পরশ্রীকাতরতার জন্য তার হয়তো লাইক বাটনটা প্রেস করতে পারেনি, সেই জন্য সেই লাইকটা তুমি দেখতে পাচ্ছ না। কাজেই এখানে একদম কষ্ট পাবে না, একদম হতাশ হবে না, ভালো করে লড়াই করো। মনের কাজ, মন থেকে যেটা চাও সেটা মন খুলে করো, দেখবে সাকসেস একদিন আসবেই। আর অপরিচিত মানুষরা দেখবে প্রাণ খুলে লাইক কমেন্ট করে, কারণ তাদের মধ্যে পরশ্রীকাতরতা ব্যাপারটা থাকে না যতক্ষণ না সে পরিচিত হচ্ছে। তাই নিজে পরশ্রীকাতরতার এই যে জাল সেখানে ফাঁসবে না, আর নিজের কাজ মন খুলে করে যাও, খুব ভালো থাকবে, সবচেয়ে ভালো থাকবে।